বিমান কিভাবে ওড়ে, বিমান তৈরি করার ডিজাইন, কলাকৌশল, বিমানের বিভিন্ন যন্ত্রাংশের উৎপাদন, মেইনটেনেন্স এবং প্রকৌশলগত শিক্ষা ব্যবস্থায় হচ্ছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট 2009 সাল থেকে সাফল্যের সাথে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট পরিচালনা করে আসছে। এইচএসসি অথবা এ লেভেল পাশের পরে মাত্র 3 বছরে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ইউকে এর ব্যাচেলার ডিগ্রি করার সুযোগ করে দিচ্ছে ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট। আর এই উচ্চ মর্যাদা সম্পন্ন পেশাটি বেছে নিতে আপনিও ভর্তি হতে পারেন ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আর এর জন্য আপনার যোগ্যতা থাকতে হবে এইচএসসি অথবা এ লেভেল অথবা বিটেক লেভেল 3 সম্পন্ন থাকতে হবে, এসএসসি অথবা এইচএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে সর্বনিম্ন জিপিএ 3.5 থাকতে হবে, এ লেভেলের ক্ষেত্রে ম্যাথ ফিজিক্স আবশ্যক। এখন কথা হচ্ছে কেন আপনি ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ভর্তি হবেন। আমাদের আছে নিজস্ব ক্যাম্পাস, দক্ষ অভিজ্ঞ ও নিবেদিত শিক্ষক মণ্ডলী, পাম নেদারল্যান্ড কর্তৃক অনুদানকৃত ফোকার F-28 বিমানের যন্ত্রাংশ, DC-10 CF-6 ইঞ্জিন সমৃদ্ধ অ্যারো ল্যাব, উন্নতমানের ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ল্যাব, সাথে কম্পিউটার ল্যাব, শীততাপ নিয়ন্ত্রিত আন্তর্জাতিক মানের মাল্টিমিডিয়া ক্লাসরুম, সমৃদ্ধ গ্রন্থাগার, বিভিন্ন ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ। বিভিন্ন এয়ারলাইন্স ও ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের ব্যবস্থা এবং অনজব ইন্টার্নশিপ করার সহায়তা প্রদান, স্বল্প খরচে আবাসিক সুবিধা।